দর্শক আমার দিশারি তোমার দিশারি বট প্লিজ ওয়েলকাম বনু রাগের ছোঁয়া সিরিয়ালের হার্ট ট্রাউস্টার মঞ্চে আপনাদের সকলে সেনা দীপার জন্য একবার জোরে হাতে তালি সবাই রাস্তাটা একটু ক্লিয়ার হলে তারপর আমি বক্তব্য শুরু করব ডেফিনেটলি সবাইকে নমস্কার সবাই কেমন আছো আচ্ছা 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 আমি আমি চলে এসেছি সবার কথা শুনবো কিন্তু প্লিজ আমাকে কিছু বলতে দেও হোক আগে এরকম চিৎকার করলে তো আমি কথা বলতে পারবো না তোমরা কিছু শুনতেও পাবে না তাই না দীপা হ্যাঁ তার আগে সবটা ক্লিয়ার করো না একবার হ্যাঁ মানে আমি তো চেষ্টা করছি আমি তো বলছি তো ক্লিয়ার হলে মনে হয় বেটার হয় কারণ আমি অনুষ্ঠান তো সবে শুরু করব তো যত তোমরা একটু চুপ হবে আমি কিছু বলবো তোমরাও কিছু শুনবে আর ডেফিনেটলি আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে দীপাকে করার জন্য তো আমি জানতে চাই সবার কেমন লাগছে কতটা ভালো অনুরাগে ছোঁয়া দেখা হয় কাকে বেশি ভালো লাগে সোনাকে আর রূপাকে হ্যাঁ ডেফিনেটলি মানে সোনা রূপাকে ভালো না বেশি কেউ থাকতে পারবে না তাই তো ওরা খুব কিউট ভাই এইদিকে বাবা এইদিকে তো অনেকে আমি তো দেখতেই পাইনি সব ঠিক আছে তো আজকে এক ঘন্টার মহাপর্ব দেখা হয়েছে না নাকি না দেখেই চলে এসেছো তোমরা দীপাকে দেখতে দেখে এসেছো তো কেমন লাগলো এক ঘন্টার মহাপর্ব ভালো না না হ্যাঁ জানি মানে কেউ কেউ মনে করছেন যে এত ঝামেলা এত কিছু নেওয়া যাচ্ছে না আর মানে জাস্ট ইরিটেটিং লাগছে বিষয়টা বুঝতে পারছি দীপা হ্যাঁ প্রচন্ড ভালোবাসা তোমায় আজ দিলাম সাড়ে এগারোটায় মঞ্চে এসেছো তোমায় যে মানুষটা মঞ্চে আনলো প্লিজ সত্যি বলছি একদমই একদমই অসংখ্য ধন্যবাদ ওনাকে একদম দাদা নামটা একবার বলবেন গান যা কিছু করে ভালোভাবে যেমন আমার জনগণ আসছে সবাই যেমন আমি তো আপনার নাম জেনেছি এত ইতিহাস জানতে চাইনি আপনার নামটা একবার বলুন না আমার নাম মিলন পাল মিলন পাল মিলন পালকে ধন্যবাদ জানাই আপনার ড্রেসটা আপনার সিকিউরিটি স্টাফ আজ নন্দকুমার থানা দেখেছে যদি কোনোদিন লাগে আপনাকে নিয়ে যাব আপনার মেসো গোপটাকে ভালোবেসে একটা কথা বলবো আজকের মিলন দার জন্য একবার জোরে হাতে তালে সবাই মিলে থ্যাংক ইউ স্যার আপনি না ওই কোনটাই গিয়ে দাঁড়ান ওদিকে বৌদিরা উত্তেজিত হয়ে গেছে হ্যাঁ বলছে ওই ধারটা সরিয়ে দিতে হবে দর্শককে উঠিয়ে দেবে বলছে না মিলনদাকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ অনেক ভালোবাসার মানুষ গো কিন্তু দীপা একটা কথা বলি ভাবতে পেরেছো তোমার আগে বিশ্বনাথদা স্টেজ করেছে আজকেই আচ্ছা বেশ বেশ অনেকদিন ওনার সাথে দেখা হয়নি প্রায় কি বলবো এক বছর হতে যায় ওনার সঙ্গে দেখা হয়েছিল আগে উনি চেষ্টা করেছিলেন যে দীপা আসলে আমি যাব কিন্তু এত দর্শকের চাপ না রাখতে পারলাম না কিন্তু মঞ্চে রয়েছে অনুরাগের ছোঁয়া দীপা তার জন্য তো একবার জোরে হাতে তালি হবে সবাই মিলে থ্যাংক ইউ এইবার সো মাচ এইবার দীপা বলবে আমরা শুধু শুনবো চলো একদম অবশ্যই আমি এখন বেশি কিছু বলবো না কারণ রাত হয়েছে আপনারা সবাই জানেন আর আজকে এক ঘন্টা মহাপর্ব দেখেছেন তো তারপর আপনাদের কি কি বক্তব্য থাকতে পারে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শুনবো সেটা জেনে আমি ফ্লোরে গিয়ে গল্প করব যে আজকে আমি এরকম ফিডব্যাক নিয়ে এসেছি এবার বলো আমাদের কি করা উচিত তো আমি আগামী দিনের গল্প সত্যি বলতে এখনও সেরকম কিছু জানি না কারণ আমরা দিনের দিন স্ক্রিপ্ট পাই দিনের দিন লাইনার পাই দেন আমরা সিন করি শ্যুট করি সেটা আপনারা পরের দিন দেখতে পান তো মহাপর্বটা আমরা গতকাল আমরা শেষ করেছি আর সেটা আপনারা আজকে টেলিকাস্ট দেখলেন মানে বুঝতে পারছেন কি চাপে চলছি মানে এক ঘন্টার মহাপর্ব যেটা আমরা সারা দিনে প্রায় 30 মিনিট 40 মিনিটের ফুটেজ ওঠে দেন ওটা এডিট করে আপনাদের সামনে দেখানো হয় কিন্তু এক ঘন্টা যেহেতু মানে প্রায় হিসেব মতো দেখতে গেলে 40 থেকে 42 মিনিটের ফুটেজ তো সেক্ষেত্রে আমাদের কাছে খুব চাপের হয়ে গেছিলো যেখানে আমরা 5 দিন আপনারা টেলিকাস্ট দেখেন
সেখানে আমাদের 7 দিন শুটিং করতে হয়েছিল, মানে 2 দিন আমরা ছুটি পাইনি। মানে বুঝতে পারছেন আমাদের এখন রেগুলার শুটিং চালিয়ে যেতে হচ্ছে, আমরা ছুটিটাও আর পাচ্ছি না। কালকেও আমার সকাল 6টায় কল আছে, আবার রাত 9টায় প্যাক আপ। এইভাবেই আর কি আমরা কাজ করে চলেছি। আর অবশ্যই আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আপনারা অনুরাগের ছোকে সাপোর্ট করছেন, তো সেখানে আমাদের কাজের উদ্যোগটা আরও বেড়ে যাচ্ছে, আরও এনার্জিটা বেড়ে যাচ্ছে। আর সত্যি বলছি অনেস্টলি, সারাদিন কাজ করার পর যখন আমি আপনাদের সামনে আসি, তখন এই হাসি মুখগুলো দেখলে না সব কষ্ট ভুলে যাই। আচ্ছা, এইভাবে এইভাবে চিৎকার করলে কি আমি অনুষ্ঠানটা করতে পারবো? আমাকে আগে বলো তোমরা, এইভাবে চিৎকার করলে আমি অনুষ্ঠানটা কি করতে পারবো? পারবো কি? যদি তোমরা এইভাবে চিৎকার করো আমি কিন্তু নেমে চলে যাব। তোমরা কি সেটা চাও? না তো, এখনো গান শুরু করিনি। সো সুইট। তো ঠিক আছে, চলো অবশ্যই আমার অনুষ্ঠান আমি এবার শুরু করব মেইনলি। কি বানাই শোনা অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, অনুরাগে ছোঁয়া, কে যে কোথায় পাবে কার মনের হদে, থাকি বুকে চাপা আরেকবার মিউজিশিয়ানদের জন্য একটা জোর করে হাতে তালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকবার বলে দিয়েছি আর পারছি না গো বলতে। চলো, জোকস অফ দা পার্ট, কি বলছো একবার বলো। সেটা তুমি খুব ভালো করে জানো কেন বললাম কথাটা। তো চলো একবার দীপার জন্য জোরে হাতে তালি হোক সবাই মিলে, প্লিজ রিকোয়েস্ট করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ।